হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অরজি স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ফ্রেন্ডস, দেখো অনেকেই আমাকে SMS করছিলে যে দাদা, WBP কনস্টেবল 2022 রেজাল্ট সম্ভাব্য কবে বেরোবে? অনেকদিন ধরেই কিন্তু তোমাদের রেজাল্ট বেরোচ্ছে না, অনেকেই SMS করছিলে। তো আমি আগের বছরেই বলে দিয়েছিলাম যে 2019 সালে রিক্রুটমেন্ট নিয়ে একটু প্রবলেম চলছে, ঠিক আছে, এজ রিল্যাক্সেশন নিয়ে একটু ঝামেলা চলছে, 16 তারিখ কিন্তু সমস্ত কেস মিটেই যাবে, মানে জানুয়ারির 16 তারিখে কিন্তু সমস্ত কেস মিটেই যাবে। বেশি দিন কিন্তু আর নেই, আর মাত্র 6 দিন আছে, এরপরে কিন্তু তোমাদের যে কোনো সময় কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে, সম্ভাব্য কিন্তু 20 তারিখের দিকে তোমাদের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবং কাট অফ নিয়ে অনেকেই অনেক রকম কথা বলেছিলে, তো আমি অলরেডি কাট অফের একটা ভিডিও বানিয়ে রেখেছি, আমার মনে হয় না ওর বাইরে কোনো কাট অফ যাবে বলে, ঠিক আছে, একবার দেখে নিও কাট অফের ভিডিওটা, খুবই ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও, তোমাদের খুব শীঘ্রই কিন্তু রেজাল্ট বেরোতে চলেছে, ওকে, বিশাল বড় একটা সুখবর তোমাদের সামনে, এবং এই ছিল আজকের ভিডিও, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।